আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমডি সাজ্জাদ হোসাইন। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি গুড নিউজ দিব, আর গুড নিউজটি হচ্ছে স্পেশালি বাইকারদের জন্য। বাংলাদেশে বাইকারদের ক্রাশ বলা হয়ে থাকে ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড ভার্সন 2 এই বাইকটিকে। এই বাইকটি কিন্তু কিছুদিন পূর্বেও বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল ছিল না। সম্প্রতি এই এফজেড ভার্সন 2 বাইকটি পুনরায় অ্যাভেলেবল হয়েছে বাংলাদেশের বাজারে। আজকে আমি চলে এসেছি গাজীপুরের মাওনায় মেসাস সাউদা এন্টারপ্রাইজে, যেখান থেকে ইয়ামাহা ব্র্যান্ডের বাইক সেল করা হয়ে থাকে। তো এই এফজেড ভার্সন 2 বাইকটি বর্তমানে প্রাইস কত টাকা হয়েছে, আর পাশাপাশি আপনারা কি সিটি ব্যাংকের বাইক লোন অফারটি এটিতে পাবেন কিনা, এবং আপনারা যদি সিটি ব্যাংক থেকে এই বাইকটি লোনের মাধ্যমে নিতে চান, সেক্ষেত্রে আপনার কত টাকা ক্যাশ দিয়ে বাইকটি শোরুম থেকে নিতে হবে, পার মান্থ আপনার কত টাকা ইএমআই আসবে, এই ধরনের বিস্তারিত বিষয় আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন বাইকটি দেখতে দেখতে আমরা বিস্তারিত হিসাবটা জেনে নেই। দর্শক, এফজেড ভার্সন 2 এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই বাইকটির মূল্য আরও বেশি ছিল, তবে নতুন করে বাজারে আসার পর এর মূল্য নির্ধারণ হয়েছে 2,10,000 টাকা মাত্র। আমার প্রথম পয়েন্ট, আপনি সিটি ব্যাংক থেকে এই বাইকটি যদি নিতে চান লোনের মাধ্যমে, কত টাকা সর্বোচ্চ লোন পেতে পারেন? দর্শক, আপনি সর্বোচ্চ লোন পেতে পারেন 1,85,000 টাকা। তবে সকলেই যে এই লোনটি পাবেন সেটা কিন্তু আমি বলছি না, এটি নির্ভর করবে আপনার ইনকাম রেঞ্জের উপরে। কেউ আরও কমও পেতে পারেন, আবার কেউ কেউ 1,85,000 টাকাও পেয়ে যেতে পারেন। আমার পয়েন্ট 2, আপনি যদি সিটি ব্যাংক থেকে লোনের মাধ্যমে এই বাইকটি নিতে চান, সেক্ষেত্রে কত টাকা শোরুমে ক্যাশ প্রদান করে বাইকটি নিতে পারবেন? চলুন একটু হিসাবটা জেনে নেওয়া যাক। বাইকটির প্রাইস হচ্ছে 2,10,000 টাকা। আপনি যদি 1,85,000 টাকাই লোন পেয়ে যান, তাহলে অবশিষ্ট থাকছে মাত্র 25,000 টাকা। এখন এই 25,000 টাকার সাথে কিছু অ্যামাউন্ট যোগ করতে হবে, যেমন এইচপি চার্জ 1,990 টাকা। এইচপি চার্জ হচ্ছে হায়ার পারচেস, অর্থাৎ আপনি ব্যাংক থেকে লোনের মাধ্যমে নিচ্ছেন, এ কারণে আপনাকে আপনার নামের পাশে এইচপি দ্য সিটি ব্যাংক লিমিটেড এটা লেখা থাকবে, যে কারণে একটা চার্জ 1,990 টাকা, এটা ফিক্সড, এটি দিতে হবে। পাশাপাশি দিতে হবে ডকুমেন্ট চার্জ 1,150 টাকা, এবং প্রসেসিং ফি। আপনার 1,85,000 টাকা যদি লোন পেয়ে যান, এই লোনের সাথে গুণ দিবেন 1.725%, অর্থাৎ প্রসেসিং ফি হচ্ছে 1.725%, তাহলে আসবে 3,192 টাকা। এখন এই 25,000, 1,990, 1,150, 3,292, এই অ্যামাউন্টগুলো যোগ করলে সর্বসাকুল্যে আসছে 31,332 টাকা। এখন প্রশ্ন হলো, আপনি কি 31,332 টাকা দিয়ে বাইকটি নিতে পারবেন? না, এই প্রাইজের সাথে, এই মূল্যের সাথে আপনাকে যোগ করতে হবে রেজিস্ট্রেশনের নির্ধারিত ফি, এটি আপনারা শোরুমে কথা বলে নেবেন। তো 31,332 টাকার সাথে রেজিস্ট্রেশনের ফি যোগ করলে যত টাকা হবে, সেই টাকাটা যোগ করলে আপনারা যে অ্যামাউন্টটা পাবেন, ওই টাকাটা দিয়ে আপনারা শোরুম থেকে বাইকটি নিয়ে যেতে পারবেন লোন পাস হওয়ার পরে। এখন আসছি পয়েন্ট 3। তার পূর্বে বলতে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পয়েন্ট 3 হচ্ছে আপনার প্রতি মাসে কত টাকা কিস্তি আসবে। তার পূর্বে বলে দিচ্ছি, আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে সিটি ব্যাংকের এই বাইক লোনের জন্য 11% ইন্টারেস্ট রেট, অর্থাৎ বছরে 11%। তো আপনি যদি এক বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন, তাহলে আপনার প্রতি মাসে কিস্তি আসবে 17,113 টাকা, একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আরেকটু সময় বাড়িয়ে নিতে পারেন, আপনি যদি 2 বছর অর্থাৎ 24 মাসের কিস্তি সুবিধাটি গ্রহণ করেন, তাহলে আপনার প্রতি মাসে কিস্তি আসবে মাত্র 9,404 টাকা। আপনি 3 বছরের কিস্তি সুবিধা যদি গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা কিন্তু আরও ছোট হয়ে যাবে।
তিন বছরের বা 36 মাসের কিস্তি সুবিধা গ্রহণ করলে আপনার প্রতি মাসে কিস্তি আসবে 6835 টাকা। অ্যামাউন্টটা একেবারেই ছোট হয়ে এসেছে, যেটা আপনার জন্য পরিশোধ করা খুব সহজ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সাজেস্ট করব তিন বছরের কিস্তি সুবিধাটি গ্রহণ করার জন্য। এতে আপনি অ্যামাউন্টটা ছোট হওয়ায় পরিশোধ করতে সহজ হবে, পাশাপাশি আপনি তিন বছরে নেওয়ার পরেও আপনি যদি চান 6 মাস পরে যে কোনো মাসে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবেন, তাহলে ধরুন আপনি 10ম মাসে সব টাকা পরিশোধ করে দিতে চাচ্ছেন, তাহলে ওই 10 মাসের ইন্টারেস্টই নেবে ব্যাংক। যদি আপনি 17তম মাসে সম্পূর্ণ টাকা পরিশোধ করেন, তাহলে ওই 17 মাসের ইন্টারেস্টই নেবে ব্যাংক। আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখছিলেন ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড ভার্সন 2 এই বাইকটির কিস্তি হিসাব। সিটি ব্যাংক থেকে নিতে গেলে আপনার কত টাকা কিস্তি পড়বে এবং কত টাকা ক্যাশ দিয়ে আপনি বাইকটি নিতে পারবেন, এই ধরনের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি যারা কিভাবে সিটি ব্যাংক থেকে লোন পেতে চান এই ধরনের প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাচ্ছে, তারা আই বাটনে ক্লিক করে এবং ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া ব্যানারটি ক্লিক করে আপনারা জেনে নিতে পারেন কী কী ডকুমেন্টস লাগবে এবং কে বা কারা সিটি ব্যাংক থেকে বাইক লোন পেতে পারেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকের মতো এমএস সাউদা এন্টারপ্রাইজ থেকে আমি এমডি সাজ্জাদ হোসেন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় এখন পথকে আপন করে নেওয়ার।